আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আশা করি দেশে প্রবাসে যে যেখানে আছেন প্রত্যেকেই আল্লাহ তাল শেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে প্রিয় দর্শক আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে আমি বলতে যাচ্ছি সেটা প্রত্যেকেরই দিলে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে কারো যদি মেয়ে সন্তান হয় তাদের আশা থাকে যে পুত্র সন্তান হবে কীভাবে কারো পুত্র সন্তান হলে কন্যা সন্তানের আশা করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যার একটা ছেলে আছে সে আরও একটা ছেলের আশা করে তো কী স্বপ্ন দেখলে বা কী দেখলে পুত্র সন্তান হবে এটা আমরা উপলব্ধি করতে পারবো বা বুঝতে পারবো স্বপ্নের ব্যাখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পুরুষ সে যদি দেখে তার ক্ষেত্রেও একই ব্যাখ্যা কোনো মহিলা যদি এই স্বপ্নগুলো দেখে তার ক্ষেত্রেও একই ব্যাখ্যা এজন্যে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অজানা কিছু বিষয় জানতে পারবেন যেগুলো হয়তো বা আপনি স্বপ্নে দেখেই ফেলেছেন অথবা আপনাদের আশেপাশের আত্মীয় স্বজনের কেউ দেখছে কিন্তু উপলব্ধি করতে পারে নাই আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করি তো প্রিয় দর্শক আল্লাহ আবনে সিরিন রহমাতুল্লাহে আলাই তার তা স্বপ্নের তাবির গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন যে ব্যাখ্যাগুলো সেগুলো আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব আল্লাহ আবনে সিরিন রহমাতুল্লাহে আলাই যেই এগারোটি স্বপ্নের ব্যাখ্যা লিখেছেন সেই এগারোটি স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি খুব মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এক নম্বর কলমে কালি ঢালতে দেখা অর্থাৎ দোয়াত কলমের একটা সিস্টেম একটা সময় ছিল যে দোয়াতের মধ্যে কালি বা দোয়াত কালি যে সিস্টেমটা ছিল দোয়াত কলম যে কালি ঢালা সেটা হতে পারে এবং বর্তমানেও কিছু কলম আছে যে কলমগুলোর মধ্যে কালি ঢালা যায় বা ঢালা হয় তো সেক্ষেত্রে কেউ যদি স্বপ্নে দেখে যে কলমের মধ্যে কালি ঢালতেছে তাহলে স্বপ্নদ্রষ্টা এটা বুঝে নিবে যে তার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে দুই নাম্বার যে ব্যাখ্যাটা সেটা হলো কেউ যদি কাপড়ের মধ্যে অর্থাৎ জামা কাপড় লঙ্গি হতে পারে প্যান্ট হতে পারে বা শাড়ি কাপড় যে হোক না কেন যেখানেই হোক না কেন কেউ যদি কাপড়ের মধ্যে প্রস্রাব করতে দেখে এটাও পুত্র সন্তান হওয়ার অনেক বড় একটি লক্ষণ তিন নাম্বার যে ব্যাখ্যাটা সেটা হলো স্বপ্নে লাল গোলাপ ফুল দেখা কেউ যদি স্বপ্নে লাল গোলাপ ফুল দেখে তাহলে তার এটা ধরে নেওয়া উচিত বা এটা ভেবে নেওয়া উচিত যে হয়তোবা তার পুত্র সন্তান হবে চার নম্বর যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো আকাশের চাঁদ যেই চাঁদ আকাশে থাকে সেই চাঁদটা যদি দেখেন যে আস্তে আস্তে আপনার ঘরে চলে আসছে স্বপ্নের মধ্যে দেখলেন আকাশের চাঁদ আপনার ঘরে চলে আসছে তাহলেও আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে পাঁচ নম্বর যে স্বপ্নের ব্যাখ্যাটা সেটা হলো আকাশের চাঁদ আপনার কোলে চলে আসছে চার নম্বর ছিল আকাশের চাঁদ ঘরের মধ্যে আসছে আর পাঁচ নাম্বার হলো আকাশের চাঁদটা আপনার কোলে আসছে যদি আপনি দেখেন যে আপনার কোলে চাঁদ চলে আসছে তাহলে বুঝে নেবেন যে আপনার পুত্র সন্তান হবে ছয় নম্বর হাতের মধ্যে তারা দেখা অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন যে আকাশে যে তারাগুলো থাকে সেই তারা আপনার হাতের মধ্যে আছে এটা দ্বারা বুঝতে হবে যে আপনার পুত্র সন্তান হবে সাত নাম্বারে যে ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে সেটা হলো আয়নার মধ্যে নিজের চেহারা দেখা অর্থাৎ আপনি স্বপ্নে দেখলেন যে আয়নার সামনে নিজেকে নিজে দেখতেছেন আয়নার মধ্যে নিজের চেহারা দেখতেছেন এটা যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার পুত্র সন্তান হবে আট নাম্বারে যে ব্যাখ্যাটা আসছে সেটা হলো পিঠকে অর্থাৎ আমাদের যে পিঠ আছে এই পিঠকে অনেক শক্ত এবং মজবুত দেখা অর্থাৎ আপনাদের পিঠকে যদি আপনারা খুব শক্ত এবং মজবুত দেখেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার পুত্র সন্তান হবে নয় নাম্বারে যে ব্যাখ্যাটা উল্লেখ করা হয়েছে সেটা হলো বই পুস্তক স্বপ্নে দেখা অর্থাৎ আমরা আমাদের সুকেশে আলমারিতে বিভিন্ন জায়গায় বই রাখি বা টেবিলের উপরে রাখি বা বা বই পড়া শেষ করে এক জায়গায় স্তূপ করে রাখি সেগুলো যদি আপনি স্বপ্নে দেখেন তাহলেও বুঝে নিতে হবে যে আপনার পুত্র সন্তান হবে দশ নম্বরে যে ব্যাখ্যাটার কথা আসছে সেটা হলো ফল খেতে দেখা ফুল দেখলে কি হয় সেটা অন্য স্বপ্নের ব্যাখ্যার মধ্যে চলে গেছে তো এখানে যদি আপনি স্বপ্নে ফল দেখেন তাহলে বুঝে নিতে হবে যে আপনার পুত্র সন্তান হবে সর্বশেষ এগারো নম্বর যেই ব্যাখ্যাটা বলা হয়েছে সেটা হল স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে বক্রির বাচ্চা দেখে বক্রির বাচ্চা যদি স্বপ্নে দেখে তাহলেও তার পুত্র সন্তান হবে আশা করা যায় প্রিয় দর্শক এগারোটি স্বপ্নের ব্যাখ্যা বলা হলো যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আবার পুনরায় ভিডিওটি শুনে নেন যদি সম্ভব না হয় আপনারা ভিডিওটি বারে বারে শুনে বুঝে নেবেন নিজে শিখবেন আশেপাশের কেউ যদি এরকম স্বপ্নের ব্যাখ্যা নিয়ে জিজ্ঞাসা করে বা আপনার সাথে আলোচনা করে তাহলে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর সর্বক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হলো স্বপ্নের ব্যাখ্যা যেন তেন ব্যক্তির কাছে বলা যায় না যার কাছে গেলে আপনার স্বপ্নের সঠিক তথ্য পাবেন আপনার দিল বলে কোনো আলেমের কাছে গিয়ে স্বপ্নের যেই স্বপ্নগুলো আপনি দেখলেন সেগুলো বর্ণনা করা উচিত স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাওয়া উচিত প্রিয় দর্শক আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের সাহায্যে আপনাদের সাপোর্টের মাধ্যমে সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে দিন প্রচারের স্বার্থে আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে চমকপদ ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমরা পরবর্তী ভিডিওতে অচিরেই চলে আসব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি